অপূর্ব অপূর্ব হে রূপ, তুমি কোথায় পেলে বাছেন? কেন, আপনি বলেছিলেন ধ্যানে। আর কিছু বাকি আছে? না না, আর কিছু না, আর কিছু না। নামটা লিখে দাও। ওকে, নামটা লিখে দাও। বাথিন, বাথিন, তোমার একটা চিঠি আছে। চিঠি? ছবি, আমি আমি রানীর কাছে পৌঁছে দেবো। তুমি যাও, তুমি যাও, যাও। আমি 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 শীঘ্রই আমার জিনিসপত্র গুছিয়ে দাও, আমাকে এখানে বাড়ি যেতে হবে। সে কি? হ্যাঁ, আমার বাবার ভীষণ অসুখ। আমি তোমার স্নেহের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আমি আমার আশীর্বাদে কোনো দাম আছে কিনা জানি না, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তোমার মঙ্গল করবে। আর যদি কোনোদিন দরকার মনে হয় তোমার এই গরিব মাকে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, আমি আমি নিশ্চয়ই আসবো। পূর্ণ সুস্থ, তবে আমার যাবার সময় হয়েছে। বাবা, একটা কথা, ঋণ থাকলে মানুষে মানুষে সমান সম্পর্ক গড়ে ওঠে না, এইটাই আমাকে পীড়া দিচ্ছে। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি নিশ্চিন্ত হও। তুমি কত শ্রান্ত, বিশ্রাম করো গে। আজ আমি কেউ রইল। ও কথা বলতে নেই, আমি আছি না। Thank you.
বাড়িতে কোনো লোক থাকতে পারে না। হাজার হোক, নিজের বাড়ি বুঝেছো? আচ্ছা, আমার বাড়িতে থাকলে দোষ কিসে শুনি? তোমার বাড়ি? পুরীর বাবা, ওখানে এত ঐশ্বর্য, এত জিনিসপত্র যে নিজেকে একটু ছড়াতে পারবো। আর এখানে দেখো না, দেখো একদম ফাঁকা, নিজেকে একেবারে ছড়িয়ে দিতে পারি। বুঝেছি। কি বুঝেছ? তোমার এই বাড়িতে থাকা মানে সকলের চোখে আমাকে ছোট কর। তোমার বাথরুম কি তুমি তাহলে এখনো চিনতে পারোনি? মা, চিনতে পারি? কি চিনতে পেরেছি? আচ্ছা, তুমি কি ভাবো তুমি পালিয়ে পালিয়ে বেড়াবার মাস হয়ে কাঁদতে কাঁদতে তোমার পেছনে ছুটবে? কিন্তু মাস হয়ে ছাড়াও যে আমার আর একজন প্রেয়সী আছে। কি বললে? মাসের চেয়েও সে দয়াহীন। সে আমার শিল্প সাধনা, আমার ছবি। ছবি হোক আর মানুষই হোক, মাসে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে চায় সম্পূর্ণ, নইলে কিছুই চায় না। না না, বেকাস তোমাকে মানায় না মা, তুমি কেন ঘরদোর পরিষ্কার করতে যাবে? তোমার হাতে ধুলো লাগবে। হ্যাঁ, তাই তো তুমি চাও মা সবাই ধুলোয় গড়া করে দিক, তাতে তুমি খুশি হবে। আমি জানি না। এই, আমি যতক্ষণ থাকবো তুমি ছবি টবি আঁকতে পারবে না। বাহ, তাহলে তো আমাকে ছবি আঁকা বন্ধ করতে হয়। ও, তার মানে তুমি আমাকে এখানে আসতে বারণ করছো, কেমন? না না, তা বলিনি। তুমি না এলে আমি ছবি আঁকবো কেমন করে? আচ্ছা, মনে আছে সেই ছেলেবেলার কথা? তুমি বলেছিলে আমার ছবি আঁকবে। সেই তো আমার স্বপ্ন। তাহলে তাহলে সব কি আঁকছো? কি পেটের দায় আঁকছি, বলে কিছু টাকা রোজগার করতে হবে তো। টাকা? হ্যাঁ, মাসের টাকা থাকতে তোমার আবার টাকা কিসের দরকার শুনি? মাসের টাকায় তো মাসে ঋণ শোধ করা চলে না। কি বললে? আমার কাছে তোমার আবার কিসের ঋণ? তুমি ভুলে যাচ্ছ মাসে, তোমার বাবার কাছে আমার বাবা যে ঋণ করেছে সেটা আমাকে শোধ করতেই হবে, নইলে তার আত্মা মুক্তি পাবে না। তুমি আমাকে ভুল বুঝো না মাসে, তুমি যদি আমাকে এতটুকু বুঝতে, এতটুকু ভালোবাসতে, তাহলে এ কথা কোনোদিন বলতে না, কোনোদিন বলতে না। Thank you.